দেশটি দুই ভাগে ভাগ হয়েছে ক্ষমতালুবি একটা গোষ্ঠী আরেকটা হচ্ছে জনগণের ঐক্য জনগণ ঐক্যবদ্ধ হয়ে আছে আওয়ামী লীগ জনরায়ের প্রতি আস্থা হারিয়েছে সেটা না হলে একটা কেডবন নির্বাচন আয়োজন করতে অংশ নিতে ভয় কোথায় কেন তারা সেই সাহস দেখায় না ভঙ্গদশার কথা বলছিলেন যে বিএনপির এই ভঙ্গদশা ভঙ্গদশা তো ওনাদের একটা রাজনৈতিক দলের প্রধান চরিত্র হচ্ছে সে জনরায়ের উপর আস্থা রাখবে নির্বাচিত হলে ক্ষমতায় থাকবে জনগণের ভোট না দিলে ক্ষমতার বাইরে যাবে উনার তো ক্ষমতায় যাওয়ার মানসিকতাই হারিয়ে ফেলেছেন ক্ষমতার বাইরে যাওয়ার টোটালি কোমোটর বাইরে যেতে চায় না এতটা ভীত সন্তুষ্টস্তক আওয়ামী লীগ জনবিতি তো কারা পরাজিত শক্তি জনগণের কাছে আওয়ামী লীগ পরাজিত শক্তি পরাজয় জিত শক্তি বিধায়ে সে নির্বাচন ফেজ করতে চায় না ওই যে বললেন দর্শক কি মেম্বার অফ পার্লামেন্ট পঞ্চদশ সংশোধনী কারা করেছে আদালত করেছে আদালতের আই দিয়েছিল আরো দুই টার্মের জন্য তত্ত্বপধক সরকার রাখা যেতে পারে পঞ্চদশ সংশোধনী করে সংবিধানে যে অ্যাভাইনমেন্ট করেছে এটা সরকার করেছে না আদালত করেছে অর্থাৎ সরকার বাতিল করেছে আর রায়ের কথা বললেও অনেক সময় লাগবে অ্যামিকাস কিউরি সাতজনের মধ্যে ছয়জন বলেছিল তত্ত্বপধক সরকার থাকুক একজন বলেছিল থাকবে না বিচারপতি সাতজনের মধ্যে চারজন বলছিল বাতিল হবে তিনজন বলছিল থাকুক এগুলিও অনেক ইতিহাস আছে এই অল্প সময় বলা যাবে না তত্ত্বপধক সরকার কথা বললেন মাগোরা নির্বাচন নিয়ে তো সূত্রপাত একটা উপ নির্বাচন হয়েছিল মাগুরাতে সেখানে কিছু জাল ভোট পড়েছিল আগের রাত্রে ভোট হয়েছিল হয়নি আওয়ামী লীগের বন্ধুদের পুলিং এজেন্ট ব্রেক হয়েছিল হয়নি প্রকাশ্যে ব্যালট বক্স পেপারে সিল মারে মানে ব্যালট বক্স ভরা হয়েছিল হয়নি কিছু জাল ভোট পড়েছিল তারপর একটা তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন দেখা দিয়েছিল আওয়ামী লীগ দাবি করেছিল জাতীয় পার্টি একমত হয়েছিল জনগণও চেয়েছিল আমরাও উপলব্ধি করেছিলাম যে না নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ভালো হবে আমরা তেরোদশ সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়েছিলাম চোদ্দোর জাতীয় নির্বাচন আঠারো জাতীয় নির্বাচন এই আপনার পনেরো বছরে প্রায় একুশ হাজার স্থানীয় সরকার নির্বাচন সব আপনার অসংখ্য উপনির্বাচন আপনার আগের রাত্রে ভোট নৌকা মানে উইন জনগণ ভোট দিতে পারে না জনগণ বিমুখ এখন সরকার দরকার নেই শেষ করতে হবে তো এইরকমের একটা পরিস্থিতি যখন আওয়ামী লীগ তৈরি করে এই দলটি হচ্ছে হারিয়ে ফেলেছে তাদের একটা কথা বলে শেষ করব কুমিল্লা নির্বাচনে একশো পাঁচটি কেন্দ্রের মধ্যে একশো একটি কেন্দ্রে ছয় ভোটে সাকু এগিয়েছিল আর আমি বলেছি রিটার্নিং কর মতো এক বক্তব্য দিয়েছে নির্বাচন কমিশনার এক বক্তব্য দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার আরেক বক্তব্য দিয়েছে অর্থাৎ ওইখানকার ফলাফল ওই চারটি কেন্দ্রে ম্যানিপুলেট করে চারশো কয় ভোটে আপনার বর্তমান মেয়রকে বিজয় দেখা হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন ওই নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়েছে আর প্রথমে যেটা বলেছিলাম নির্বাচন কমিশন আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার যে ক্ষমতা ছিল সেটা প্রয়োগ করে সে জেল জরিমানা করতে পারতো নির্বাচন স্থগিত করতে পারতো ইভেন কি